এবার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস, যা বললেন অপু। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। বিনোদন জগতের এখন আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকাই সিনেমার তারকা শবনম বুবলির শাকিব খান অপু বিশ্বাস ইস্যু। ব্যক্তি জীবন নিয়ে বুবলি অপু পৃথক সময়ে এক একজন এক এক সময় নানা মন্তব্য করেছেন। তাদের ইঙ্গিতমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমে কথা বলেন ডালিউড সুপারস্টার শাকিব খান। ব্যক্তি জীবন নিয়ে যত কথাই হোক না কেন, পর্দার মানুষ পর্দায় কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করেন, যা তাদের কর্মকাণ্ডে স্পষ্ট। বর্তমানে তিন তারকাই কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। গত বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, শাকিব খানকে নিয়ে অনেক কথা বলেছি, এখন আর ভালো লাগে না এ নিয়ে কথা বলতে, কাজ নিয়ে কথা বলুন আপনারা। একটা কথা বলে রাখি, শাকিব যেহেতু আমার সন্তানের বাবা, এ কারণে সন্তান বাবার বাড়ি যাবেই। আমি ছেলেকে তো একা ছাড়তে পারি না, আর সেই কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে শাকিবের বাড়িতে যে উপস্থিত হন, আর শাকিব খানের বাবা মা ভাই বোনদেরকে নিয়ে শাকিব এবং অপু দুজনেই ছেলের জন্মদিন উদযাপন করেন। এছাড়া আমেরিকার নাগরিকত্বের বিষয়ে বলেন, শুধু আমি নই, আমার ছেলে জয়েরও ভিসা হয়েছে আমেরিকার। আমেরিকার ভিসা পাওয়া আহামরি কিছু না, আমার ছেলে আব্রাহাম খান জয় ডিজনি ওয়ার্ল্ড পছন্দ করেন অনেক, এ কারণে মনে হলো আমেরিকার ভিসা আবেদন করি, হলে ক্ষতি কি? দেখা গেল ভিসাও পেয়ে গেলেন, আর এ নিয়ে কথা বলার কিছু দেখছি না আমি। এদিকে মূলত চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ 9 মাস বিদেশে থেকে বাংলাদেশে আসার পরই আলোচনার সূত্র ঘটে। চিত্রনায়ক শাকিব খান এবং অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে সকাল হতে চিত্রনায়ক শাকিব খান তার ছেলেকে নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দেন। তার কিছুক্ষণ পরে চিত্রনায়িকা অপু বিশ্বাসও তার ছেলেকে নিয়ে কিছু লেখেন, সন্ধ্যা গনিয়ে আসতেই যেন আরেক চিত্র। চিত্রনায়িকা ববলি তার বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্টের মাধ্যমে নতুন এক আলোচনা সৃষ্টি করে, কথা উঠতে থাকে। চিত্রনায়িকা ববলির বেবি বাম্পের ছবির ফলে বেবির বাবাকে এবং চিত্রনায়িকা ববলির স্বামীকে একদিন পার না হতে চিত্রনায়ক শাকিব খানই স্পষ্ট করে দেয় ববলির স্বামী এবং চিত্রনায়িকা ববলির সন্তানের পিতাকে। তবে স্পষ্ট করলেও শুধু স্পষ্ট করেছেন সন্তানের ব্যাপারটি, যেমনটা হয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের বেলায়। তবে কিছুদিন পরই চিত্রনায়িকা বুবলির জন্মদিন উপলক্ষে চিত্রনায়িকা বুবলি তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন, স্বামীর কাছ থেকে তিনি ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন। এ নিয়ে শুরু হয় আরেক সূত্র এবং আলোচনা। তার পরিপ্রেক্ষিতে কিছুদিন চুপ ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, কিন্তু অপু বিশ্বাস চিত্রনায়িকা বুবলিকে খোঁচা দিয়ে শাকিব খান এবং বুবলির সেই সংবাদটি তিনি ফেসবুকে শেয়ার করেন, যার ফলে শুরু হয় নতুন করে আরেক আলোচনা। সেই আলোচনার তর্ক বিতর্ক এখনো চলছে নিয়মিত। চলছিল চিত্রনায়িকা বুবলি এবং অপু বিশ্বাসের মধ্যে কাদা ছুড়াছুড়ি, এরই মধ্যে শাকিব আবারও নতুন করে বললেন আব্রাহাম খান জয় এবং বীর তার সন্তান। তবে চিত্রনায়িকা বুবলি এবং অপু বিশ্বাসের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই এবং অনেকদিন ধরেই তাদের সঙ্গে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এদিকে চিত্রনায়িকা বুবলি নতুন করে আবারও ঘোষণা দিয়েছেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে অর্থাৎ গণমাধ্যমের সামনে স্পষ্ট করবেন তাদের ভিতরকার অনেক তথ্য। তো এখনো পর্যন্ত বুবলি কোনো সংবাদ মাধ্যম কিংবা প্রেস কনফারেন্স করেনি। তবে যাই হোক না কেন, এখনো প্রশ্ন একটাই, চিত্রনায়ক শাকিব খান আসলে কি করতে চাচ্ছেন এবং কি করবেন? এরই মধ্যে কথা উঠেছে চিত্রনায়ক শাকিব খান যে কোনো সময় দেশ ত্যাগ করবেন, তাহলে অপু এবং বুবলির কি হবে, কি হবে তাদের সন্তান বীর এবং আব্রাহাম খান জয়ের? ভিউয়ার্স, আমাদের এই ভিডিও এবং তথ্যগুলো শোনার পর আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে এখানেই শেষ নয়, আসছি নতুন কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে। সেই পর্যন্ত সবসময় আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।